যে দেশে আলুর কেজি ষাট টাকা সে দেশের মানুষ ভালো থাকতে পারে না এসেছিলাম ডিম কিনতে এক খাসি কিনবো কিন্তু চারটে কিনতে বাধ্য হয়েছি মানে এখন পর্যন্ত সোজা কথা পঞ্চাশটা লিচু বাচ্চা কাছে আমাদের সমস্ত কিছু ক্রয় ক্ষমতার বাইরে আমরা এরকম আশা করিনি সরকারের কাছে যে দেশে আলুর কেজি ষাট টাকা সে দেশের মানুষ ভালো থাকতে পারে না মানুষ দৃশ্যে হারা দুর্বমূল্যের ঊর্ধ্বগতি মানুষ যাবে কোথায় সরকারের এগুলো দেখভাল করা উচিত সরকার বলছে বাজার মনিটরিং আছে বাজার মনিটরিং আছে কোথায় মনিটরিং মনিটরিং চোখে পড়ে না আমরা এরকম আশা করিনি আমরা সরকার যখন বারবার রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে এদেশে সাধারণ মানুষ কাছে আশা করে দুরব্যমূল্য যে ঊর্ধ্বগতি না থাকে এর ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এসেছিলাম ডিম কিনতে এক খাঁচি কিনবো কিন্তু চারটে কিনতে বাধ্য হয়েছি এ সরকারের কাছে আমরা বাজার সমস্ত মূল্য। যাতে নিয়ন্ত্রণে থাকে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আমরা এটা আশা করি আমরা পয়সা দিয়েই কিনবো কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে আলুর কেজি ষাট টাকা হতে পারে না এরকম আশা মানুষ করতে পারে না আমরা তো প্রজন্ম থেকে আমরা ফল খেয়ে আসছি কিন্তু এবার যেভাবে ফলের দাম বাড়ছে আমাদের মানে এখন পর্যন্ত সুজাগতা পঞ্চাশটা লিচু বাচ্চা কাচারে খাওয়াতে পারিনি আমও এখন পর্যন্ত এক কেজি আমও কিনতে পারি আমরা নিম্ন আয়ের মানুষ আমাদের দেশে এইগুলি ফল হয় তারপরে যে কেন এত দাম না এটা আমাদের আমাদের বাচ্চা কাচ্চাদের খাওয়াতে পারবো না আমরাও খেতে পারবো না যে অবস্থা আমাদের দেশের ফল এত দাম যদি হয় তাহলে আমরা খাবো কি করে এটা তো আর বাইরের থেকে আসে না আমাদের দেশের ফল আমরা খেতে পারবো না আর সামনের দিকে আমাদের বাচ্চা কাচ্চাদের খাওয়াতে পারবো না এখন পর্যন্ত বললাম তো পঞ্চাশটা লিচুও কিনতে পারি নাই এক কেজি আমও কিনতে পারি না অথচ কালকে বেতন পেয়েছি আমি তারপরও কেনার মতন মানে সমর্থন নাই এই অবস্থা তরকারি এটাও আমাদের দেশের আমাদের দেশে এইখানে বাইরের থেকে আসে না তারপরও আমরা কিনতে গেলে আমরা হিমচিম কাত হয়তো দেখা গেলো যে এখানে এক কেজি লাগবে সেখানে আধা কেজি দিয়ে আমরা রকম কোনো রকম খাচ্ছি আর কি রকম খুবই অবস্থা খুবই শোচনীয় অবস্থা মানে বাঁচবার মতন আর কোনো অবস্থা দাঁড়াচ্ছে না তাছাড়া আমরা তো কর্মজীবী মানুষ আমাদের ফিস একটা বেতন আছে এছাড়া আমরা বাড়তি পয়সা পাই না কিন্তু এইখানে আমরা কোর্ট থেকে দেবো এখন দেখা যাবে সামনের দিকে না খেয়ে থাকা লাগবে আর সরকার তো যদি গরিবের দিকে একটু নজর দিত এই জিনিসগুলি যদি একটু কেয়ারফুল তারা দেখতো তাইলে হয়তো আমাদের বাচ্চা কাচ্চা ভালো একটা লেখাপড়া করতে পারতাম ভালো একটা শিক্ষা দিতে পারতাম এখন খেতেই পারি না তো ভালো শিক্ষা দেবো কি করে সরকারের কাছে আমার সবারই চাওয়ার সবাই চায় যে একটু দামটা কমলে হয়তো আমরা এই যে ফলের যে তৈরি তরকারি আমরা একটু ভালোভাবে একটু বাঁচতে পারি